আজকে আজকের ভিডিওর টাইটেল অনাবিগাম প্রথম কোন একটি চ্যানেলে টিম এক্স স্টক আউট, মানে ভাই আমরা না বুঝতে গেলাম টিম এক্স এর নাম নাকি, তো বলছি যে হবে না, 5 মিনিট আপনারা বুকিং দিয়ে যেতে হবে, সঞ্চয় আপনারা না বুকিং দিয়ে গেলাম, কিচ্ছু করার নাই, আজকে লাখ লাখ টিম এক্স বিক্রি হওয়াতে রাইডার্স দিয়ে না আমাদেরকে চিনলই না, কে ভাই আপনারা কে, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইয়েট অ্যানাদার এপিসোড অফ মোটো টোটো। তো বেসিক্যালি যেটা হচ্ছে, আজকে আমি দুইটা জিনিস কিনতে বের হবো, এর মধ্যে একটা হচ্ছে একটা ড্রোন, ইয়াস DJI স্পার্ক, বাট আমি হচ্ছে ফার্স্ট অফ অল এটার ফুটেজ, র ফুটেজ দেখি নাই, সো আমি এটা ফ্লাই করে ফুটেজটা দেখবো, অ্যান্ড দেন আমি যেটা মাস্ট কিনবো সেটা হচ্ছে টিম এক্স। আই হিয়ার টিম এক্স আজকে একটা অফার চলতেছে মাত্র 3500 টাকা, সো লেটস সি। তো আমার বাসা থেকে একটু সামনে মানে শাহিনবাগে আমার ফ্রেন্ড সাগর দাঁড়ায় আছে, তো আমি এখন ওকে নিয়ে ফার্স্টে যাবো আফতাবনগর, দেন আফতাবনগর থেকে আমরা মুভ করে তেজগাঁও রাইডার্স ডিএনএতে আমরা ব্যাক করবো। তো সাগর চলে আসছে, এখন আমরা ডিরেক্ট চলে যাবো আফতাবনগর, আফতাবনগর থেকে কাজটা শেষ করে দেন আবার ব্যাক করবো। বাড্ডার যেই ইউলুপটা আছে সেটা ধরবো, আমার দেখে এটাই হচ্ছে ফ্লাইওভার ইউলুপ, আর বাকি যেগুলো করছে এগুলো টাউন ইউলুপ। বেসিক্যালি আমার মতে এই ইউলুপগুলো সুবিধার থেকে আমার কাছে পার্সোনালি আরও বেশি অসুবিধা লাগতেছে। রিজনটা হচ্ছে যেটা নতুন যে দিকগুলো করছে পনানিতে, তারপরে তেজগাঁও, এই ইউলুপগুলো অ্যাকচুয়ালি অনেক প্রবলেম করতেছে, এর কারণ হচ্ছে জ্যামগুলো বাড়তেছে, গাড়িগুলো এলোমেলোভাবে ঢুকতেছে, অ্যান্ড এটা লিটারেলি আরও জ্যামটা বাড়াইছে আমার ওপিনিয়ন। আমি এখন আফতাবনগরের কাছেই, আমি যাকে বলছিলাম ড্রোনটা নিব সে আফতাবনগরের আসার কথা, সো আমি তার ড্রোনটা দেখব, পছন্দ হলে নিব, বাট আমার ইচ্ছা আছে DJI ম্যাভিক মিনিটাই নেওয়া, আর নতুনই নেওয়ার ইচ্ছা আছে, তারপরও ভাইয়াটা অনেক রিকোয়েস্ট করতেছিল, তারপর আমরা একটু দেখি চেক করে কী হয়। এই যে সাগর, তুমি কক্সবাজার থেকে আসছো কক্সবাজার? এই তো আমি চলে আসলাম, তো জাস্ট দুদিন হলো কক্সবাজার, বাট তোমাদেরকে অনেক মিস করছি, আর কক্সবাজারটা যদি বাইকে রাইড দাও যেত তাহলে আরো মজা। আসলে মানে কাহিনী যেটা হচ্ছে, তুমি তো জানো যে আমার ফাইনাল চলতেছে, বাট আমাদের কাকতলি ভাবে আজকে সেম জ্যাকেট পরে ফেলছি, আসলে আমরা কিন্তু সেম কস্টিউম পরছি, বাট জাস্ট কালার ডিফারেন্ট, বাট ইভেন দুইজনই জিন্স পরছি, জাস্ট হচ্ছে আমাদের, তুমি যদি আগে বলতাম ব্ল্যাক জুতা পরতাম তাহলে আমরা আজকে পুরো ম্যাচিং হবে, আচ্ছা সবকিছু তো আর কোইন্সিডেন্সলি মিলে যাবে না। স্যাডলি আমি যেটা ডিসিশন নিছি আর কি, স্পার্কটা কিনবো না, ম্যাভিক মিনিটাই নিব, আর এখন আমি তেজগাঁও রাইডার্স ইউনিয়নের দিকে যাচ্ছি, সাগর একটা হেলমেট কিনবে, আর আমরা দুইজন দুইটা টিম এক্স কিনবো, বাট ওইদিকে রাহাত আর সাইফুলও কিনবে, সো চারটা টিম এক্স নেব। কোনটা পছন্দ তোমার? তাড়াতাড়ি চলে আসো তোমরা সবাই, শেষ হয়ে যাবে, মানে কি কনফিউশন চলতেছে এটা বলবা ভাই, এটা কি নিব তুমি বলবো, মানে তোমারও তো আরো আছে 7-8-6 বিভিন্ন রেঞ্জের মধ্যে আছে, তুমি বলো। টার্গো হেলমেট ভালো, 7000 টাকা রেঞ্জের মধ্যে তুমি চিন্তা করো, সব প্লাস দেখতেও সুন্দর, তুমি বলো
আমার কাছে এটা ভালো লাগছে। ওইটা নেবে নাকি LS2 নেবে এটা চিন্তা করতে? LS2 কত রে এটা? তাহলে আমি LS2 পিন লকের জন্য নাকি? এই যে ম্যাটটা ফাইনালি সাগর আসলে টাকার চিন্তা করে না, ও চিন্তা করতেছে সৌন্দর্য। আচ্ছা ভাই, টিম এক্স যারে যেখানে দেন আমাদের গুলো যাতে থাকে, আমার দুই পিস যাতে এখনই দেওয়া হয়। কি চলতেছে আজকে? লাখ লাখ টিম এক্স বিক্রি হওয়াতে টায়ার রাইডার দিয়ে আমাদেরকে চিনলই না। আচ্ছা সাগর ফাইনালি চুজ করছে MT-টাই, এরপরে তোমার মতামত কি? আমার তো ভাই ভাই টিম এক্স স্টক আউট, এই পোলাটা খুব জ্বালা করছে। আমি তো তখন ক্যামেরাটা অন করো নাই ভাই, আমি ওয়ানাবি ওয়ানাবি গাম, ওয়ানাবি ওয়ানাবি গাম। নাম ভাঙা কেন খাবো? কালকে আমাকে কালকে ওয়ানাবি গাম্পের ম্যাক্সিমাম শট আমি দিব। আমরা রিজেক্টেড রাশা ভাইয়ের সাথে কিছু কথা বলবো ভাই, এই যে এদিকে আসেন। আমি লাগাই না, হেলমেটটা খুব সুন্দর। তুমি আসলে গুলিস্তান থেকে না, এটা ইতালির গুলিস্তান থেকে। সব টাকা পাইছে আজকে সে সাজ্জাদ ভাই, অনলি টিম এক্স পেয়েছে আজকে। কোটি টাকা আসছে, লাখ টাকা, লাখ টাকা। হ্যালো, এত কথা বলে না, ডিসকানেক্ট কর। ঠিক আছে, হ্যাঁ সব ক্লিয়ার। এই পবন কিন্তু হেলমেট নিচ্ছে, কিন্তু এটা আপনারা রাইডার্স জেনের পেজে দেখবেন। দাদু আল্লাহ হাফেজ। তুমি কি সাবস্ক্রাইব করছো চ্যানেলটা? সত্যি কি এত মনে হয়? আমি করছি, মনে হয় করে জানা দিকে মোমোর চ্যানেল সাবস্ক্রাইব করে। আমি করে দিব না সাবস্ক্রাইব ভাই, জান আল্লাহ হাফেজ। আপনি একটু সাবস্ক্রাইব করে দিন ইনশাআল্লাহ। সো ফাইনালি এখন আমি বাসার দিকে যাচ্ছি। আজকের মিশনটা আমার পুরোপুরি কমপ্লিট হয় নাই, সব কিছু কিনতে পারি নাই। বাট হচ্ছে আমার মেইনলি রেগুলার ভ্লগ না আপলোড করার কারণ হচ্ছে আমার সেমিস্টার ফাইনাল চলতেছে, লাইক লাস্ট সেমিস্টার লাস্ট ফাইনালসগুলো। সো এটা শেষ হওয়ার পর ইনশাআল্লাহ আমার অনেকগুলো প্ল্যানস আছে, অনেকগুলো সুন্দর সুন্দর জায়গা আপনাদের এবং সুন্দর সুন্দর জিনিস ইনফরমেশন দিব যেগুলো আপনাদের বাইকিং কমিউনিটিতে অনেক কাজে লাগে।
তো টিল দেন সবাই ভালো থাকবেন, সাবধানে বাইক চালাবেন, অ্যান্ড সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।